শুক্রবার দুপুরে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর যুবক অন্নথাইং তঞ্চঙ্গা তমরু সীমান্ত এলাকায় ঢুকে পড়ে। এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির পুঁতে রাখা একটি মাইন বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুতুপালংয়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্নথাইং তঞ্চঙ্গা ঘুমধুম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তমরু হেডম্যান পাড়ার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ। গত 9 ও 10 সেপ্টেম্বর তমরু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর গুলি ও গোলা ছড়ার ঘটনা ঘটে। এর মধ্যে একটি ভারী অস্ত্রের গুলি তমরু বাজারের কাছে এসে পড়ে। এর আগে তাদের ছোড়া একটি মর্টার শেল বাংলাদেশ সীমান্তে এসে পড়ে। এসব ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে একাধিকবার কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। সময় সংবাদ, বান্দরবান।